আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের ভিডিওটা হলো সেই সম্পর্কেই। অনেকে আসছেন যারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন, আবার অনেকে আসছেন পারেন না। তো যারা পারেন না তারা অবশ্যই আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু টেনে বা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আর বেশি কথা বলবো না, চলুন আর ভিডিওর মূল বিষয়ে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন তারা অবশ্যই, যারা পারে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। ওকে, তো যাই হোক, এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনাদের কাজ হবে আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়া। ওকে, দেখতে পাচ্ছেন আমি আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে দেখাবো। ওকে, সো পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে অবশ্যই আপনারা যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই অ্যাকাউন্টটাকে আপনার ফেসবুক অ্যাপে লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন থ্রিবার অপশন, এই থ্রিবার অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো থ্রিবার অপশনে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, তারপরে জাস্ট আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। একদম নিচের দিকে স্ক্রল করে দেখতে হবে এখানে সেটিংস প্রাইভেসি, আপনাদের কাজ হবে এই সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়া। ওকে, এখান থেকে আমি সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দিচ্ছি। সেটিং প্রাইভেসিতে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন, এই সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সো সেটিংসে ক্লিক করে দিলেই আপনাদের সামনে সেম টু সেম এরকম একটা অপশন চলে আসবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনাদের কাজ হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়া। ওকে, এখান থেকে আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিচ্ছি। সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো নিচে থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি। সো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনারা আগে যে পাসওয়ার্ডটা ছিল ওল্ড পাসওয়ার্ড, এই ওল্ড পাসওয়ার্ডটা আপনারা একদম উপরে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন দুইটা নিউ পাসওয়ার্ডের অপশনে দুইটা নিউ পাসওয়ার্ড দেবেন। আমি দেখতে পাচ্ছেন উপরে ওল্ড পাসওয়ার্ডে দিয়েছি, এমনকি এই নিচের জায়গা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুইটা কিন্তু একদম হুবহু সেম টু সেম দেবো নিউ পাসওয়ার্ড। ওকে, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দুই জায়গায় আমার নিউ পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটাও হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে উপরে দেবেন ওল্ড পাসওয়ার্ড এবং নিচে দুইটাতে নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আর নিচে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড, আপনাদের কাজ হবে এই আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। ওকে, আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু সেম টু সেম এরকম একটা অপশন চলে আসবে। এরকম হলে এখন উপরে দেখতে পাচ্ছেন রিভিউ আদার্স ডিভাইস, মানে রিভিউ আদার্স ডিভাইস যদি সিলেক্ট করেন তাহলে অন্য যেসব ফোনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে তাহলে সেখান থেকেও কিন্তু লগ আউট হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট স্টার্ট লগ ইন ইন এইটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ওকে, সো স্টার্ট লগ ইনে ক্লিক করে দিলে যে ফোনে এখন পর্যন্ত লগ ইন আছে সেই ফোনে লগ ইন থাকবে, কোনো সমস্যা না। তো উপরে রিভিউ আদার ডিভাইস সিলেক্ট করেন তাহলে কন্টিনিউ ক্লিক করলে অন্য যেসব ফোনে আপনাদের আর কি আইটা লগ ইন আছে সেখান থেকে অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে। ওকে, তারপরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো আইডির কিন্তু পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।